ايه شكرا. ده كان بيقول السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على محمد سيد المرسلين وعلى آله أجمعين. بيدي أمامي الأخير إفتار محفلة أكوتو شمانيتو مهمان بندو আমাদের প্রিয় ভাই বোনেরা রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে মুবারকবাদ জানাচ্ছি। এবং যেমনটি আমাদের ডক্টর নাজমুল ভাই বললেন, আমরা এখন রমাজানের শেষ 10 দিনকে অ্যাপ্রোচ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই শেষ 10 দিনে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে ক্ষমা করিয়ে নিতে পারি, কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচানোর ব্যবস্থা করতে পারি। এই প্রায়োরিটিটা আমাদের সবচেয়ে বেশি থাকবে। আমরা ইনশাআল্লাহ শেষের দিকে এটা নিয়ে কিছু কথা বলবো। আমরা শুরু করব আজকে যাকাত নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ। আমাদের আলোচনার ফরম্যাটটা হবে সর্বোচ্চ 25 মিনিট থেকে 30 মিনিট। আমরা মূল বিষয়টাকে গুছিয়ে আনার চেষ্টা করব খুব কম্প্যাক্ট ভাবে, এবং আমরা সবার কাছে প্রত্যাশা করব যেন সবাই আমরা একটু ফোকাস রাখি মূল আলোচনাটার মধ্যে। এরপর আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে চলে যাব, যেখানে হয়তো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় আপনারা জিজ্ঞাসা করতে পারেন এবং আমরা সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকাত আমরা জানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে, এটা একটু ব্যস্ত মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে যাকাত যে ইসলামের একটি 5টি স্তম্ভের একটি, ওয়ান অফ দ্য 5 পিলার্স, এটা তিনি উল্লেখ করেছেন বিভিন্ন হাদিসে। আমরা জানি এগুলো, তারপরে আমি একটু জাস্ট আমাদের মেমোরি রিফ্রেশ করার জন্য বলছি। যেমন তিনি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর, ইসলাম ইজ বেসড অন 5 পিলার্স। এখানে আমি জানতে পেরেছি যে কিছু আমাদের ভাইয়েরা বোনেরা আসার কথা যারা বাংলাদেশি নন, এজন্য আমি হয়তো কিছু জায়গায় ইংরেজি ব্যবহার করব, কিন্তু ওভারঅল আমি 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 চেষ্টা করব যে বাংলাতেই বলা, যেন আমরা সবাই স্বাচ্ছন্দ্যে উপলব্ধি করতে পারি এবং বুঝতে পারি ইনশাআল্লাহ। তো এই যে 5টি পিলারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে শাহাদা অর্থাৎ ইমান, এরপর হচ্ছে ইকামুসসালাহ এবং ইতাউজ জাকাত, নামাজ কায়েম করা, এস্টাবলিশিং প্রেয়ার, এবং এরপরই পেইং জাকাত, আদায় জাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ইতাউজ জাকাত, আফওয়ান, আদাউজ জাকাত না, ইতাউজ জাকাত। একইভাবে হাদিসে জিব্রিল, যেখানে জিব্রিল আলাইহিস সালাম মানুষের বেশে এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করেছেন, মাল ইমান, মাল ইসলাম, মাল ইহসান, মাতা সাআ, 4টা প্রশ্ন করেছিলেন, ইমান কি, ইসলাম কি, ইহসান কাকে বলে, এবং কিয়ামত কবে হবে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে পরিচয় দিয়েছেন, ওই পরিচয়ের মধ্যেও তিনি শাহাদার পরে, সালাতের পরে যাকাতের কথা উল্লেখ করেছেন। এবং আমরা সেম প্যাটার্ন দেখি আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুসসালাহ, এটার সাথে আতুজ জাকার কথা উল্লেখ করে, সালাত আদায়ের পাশাপাশি যাকাত আদায় করার কথা বলে। আমরা অন্তত এই বিষয়টা এখান থেকে বুঝতে পারি যে যাকাতের বিষয়টি শরিয়াহ দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আমরা সালাতকে যেভাবে গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করি, প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করার চেষ্টা করি, শুধু ফরজ না, সুন্না, নওয়াফেল ইত্যাদি, যাকাতের ক্ষেত্রে এক বিন্দু ভিন্ন হওয়ার বিষয় সুযোগ নেই। যাকাতকেও আমরা হুবহু একই গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। এখন সালাতের ক্ষেত্রে যেমন সময় মতো সালাত আদায় করা, ফজরের সময় ফজরের সালাত আমরা জোহরের সময় আদায় করি না, যাকাতের ক্ষেত্রেও আমরা যেন
আমাদের উপর কখন জাকাত ওয়াজিব হচ্ছে সেটা খেয়াল রাখি, জাকাতের ডেট কখন, হিসাবটা ঠিক মতো করেছি কিনা, কাকে জাকাত দিচ্ছি সেটা হিসাব করেছি কিনা, তাকে ন্যূনতম যাচাই বাছাই করেছি কিনা, এগুলো সালাতের ক্ষেত্রে যেমন আমাদের বিশেষ কিছু দায়িত্ব আছে, জাকাতের ক্ষেত্রে এমন কিছু দায়িত্ব আছে। এবং এখানে এটা বলার সুযোগ নেই যে আমি তো জানি না, ঠিক সালাতের ক্ষেত্রে যেমন আমরা তো জানি না, কিন্তু বেসিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি, জাকাতের ক্ষেত্রে এই বেসিক বিষয়গুলো স্বপ্রণোদিত হয়ে জানাটা আমাদের প্রত্যেক মুসলমানের উপর আপনার ওয়াজিব। কেন? কারণ আমি না জানলে জাকাত আদায় করতে পারবো না। জাকাত আদায় করাটা হচ্ছে ফরজ, কিন্তু আমি কিভাবে আদায় করবো এটা যদি না জানি তাহলে আদায় করতে পারছি না। কাজেই এটা জানাটাও আমাদের জন্য এখন কি হয়ে যাচ্ছে, ওয়াজিব হয়ে যাচ্ছে, ফরজ হয়ে যাচ্ছে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনার নেসেসারি জ্ঞান অ্যাকোয়ার করা, টু অ্যাকোয়ার দ্য নেসেসারি নলেজ ইন ইসলাম ইজ অব্লিগেশন আপন এভরি বিলিভার, সব মুসলিমদের জন্য এটা আবশ্যক। তো মৌলিকভাবে জাকাত শব্দের অর্থ আমরা জানি, এগুলো জাস্ট আমরা এগুলো জানি, জাস্ট এগুলো আপনার রিফ্রেশ করা। যেমন প্রতি বছর ঈদের নামাজ আসলে আমরা আবার একটু ঈদের নামাজটা কিভাবে করবো একটু নতুন করে জেনে নেই, যেন আমাদের আহকামটা ঠিক মতো আমরা বিধানটা পালন পরিপালন করতে পারি। জাকাত শব্দের লিটারাল অর্থ হচ্ছে, মিনিং হচ্ছে গ্রোথ, ইনক্রিজ, বৃদ্ধি পাওয়া, আরবিতে আমরা বলি জিয়াদা। এবং আরেকটি অর্থ হচ্ছে পিউরিফিকেশন, আপনার পবিত্রকরণ। জাকাতকে জাকাত কেন বলা হয়? পারিভাষিক অর্থে অর্থাৎ শরিয়া যে অর্থে জাকাত বলেছে, এটা হচ্ছে আমাদের প্রতি বছর যাদের মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়েলথ আছে, যেটাকে আমরা নিসাব বলি, সর্বনিম্ন একটা অ্যামাউন্টের সম্পদ যাদের আছে, তাদেরকে প্রতি এক চন্দ্র বছর পরপর একটা নির্দিষ্ট দিনে তারা জাকাত হিসাব করবে, এবং সেই হিসাব করার পরে তারা শরিয়া অনুমোদিত যে বেনিফিশিয়ারি, শরিয়া অনুমোদিত জাকাত গ্রাহক গ্রাহক যারা হতে পারেন, জাকাত গ্রহণকারী যারা হতে পারে, তাদেরকে তারা বুঝিয়ে দিবে। এটা হচ্ছে শরিয়া দৃষ্টিকোণ থেকে জাকাতের মৌলিক একটা সংজ্ঞা। আমি একটু আমাদের ভাই বোন যারা আছি, আমরা সবাইকে অনুরোধ করছি, আমরা একটু কথা অন্তত না বলি, ফোকাস তো করি অবশ্যই, অন্তত কথা না বলি, এতে করে অন্যদের ফোকাস করতে অসুবিধা হয়। আমি কি একটু সবাইকে অনুরোধ করতে পারি একটু কথা না বলার জন্য? সবাই একটু কথা না বলি, আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা থাকলে আমরা বাহিরে গিয়ে সেরে আবার আসতে পারি, কিন্তু এই এখানে আমরা যারা আছি, যেহেতু খুব অল্প সময়, অনেক দূর থেকে আমরা সবাই এসেছি, আমরা একটু ফোকাস করি, একটু সময়, আধা ঘন্টার মতো একটু ফোকাস করি। তো যেটা বলছিলাম যে আমাদের সম্পদ থেকে সুনির্দিষ্ট একটা পরিমাণ, সুনির্দিষ্ট কিছু বেনিফিশিয়ারিকে দেয়া আল্লাহর বিধান অনুযায়ী, এটাই হচ্ছে জাকাত। জাকাতকে কেন জাকাত বলা হয়? শাব্দিক অর্থের সাথে এটা রিলেশন কি? রিলেশন হলো যে আমরা যখন জাকাত দেই আমাদের সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন রিবা থেকে গ্রো হওয়া সম্পদকে ধ্বংস করে দেন। রিবা থেকে যে ইনক্রিজ হয় সুদ, রিবা হচ্ছে সুদ, সুদের আয়ে যে ইনক্রিজ আমাদের সম্পদে হয়, বৃদ্ধি পায়, এটা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, এই সম্পদে বারাকা থাকে না। এবং অনেক ক্ষেত্রে লিটারালি আমরা আস্তে আস্তে দেখবো আমাদের সম্পদ কমে যাচ্ছে। পক্ষান্তরে ইউরবি সাদাকাত, যারা সাদাকা দেয়, জাকাত আদায় করে, জাকাত আসলে একটা ফর্ম অফ সাদাকা, এটা ওয়াজিব সাদাকা এই আর কি। আমরা যেমন আমাদের কিছু ওয়াজিব সালাত আছে, ফরজ সালাত আছে, ফজরের 2 রাকাত, এর আগে আবার আমরা সুন্নাহ অ্যাড করি, আবার এশার 4 রাকাত, এরপরে আবার আমরা 2 রাকাত সুন্নাহ আদায় করি, বা আরো বেশি আমরা নফল আদায় করি। তো নফল অনেক সাদাকা হতে পারে, কিন্তু ফরজ হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের জন্য শরিয়া নির্দিষ্ট করেছে, 2.5% আমাদের সম্পদে মৌলিক ভাবে সেটা। এখন আমাদের অনেকের ক্ষেত্রেই প্রশ্ন থাকে হচ্ছে যে জাকাত আমরা কিভাবে হিসাব করব। এই জন্য আমি অন্য যে আলোচনা, যে জাকাতের ইকোনমিক বেনিফিট কি, অর্থনৈতিক বেনিফিট কি, সেগুলো আমি স্কিপ করছি সচেতন ভাবে, যেন আমরা একেবারেই ফোকাস থাকতে পারি জাকাত হিসাব করার জায়গায় এবং আদায় করার জায়গায়। কিন্তু খুব সংক্ষেপে যদি আমি বলতে চাই যে জাকাত আদায়ের ক্ষেত্রে ইকোনমিক বেনিফিট অনেক, খুব সংক্ষেপে যদি আমরা বলি যে আমরা যখন জাকাত আদায় করি, এটা মনে হতে পারে যে আমার জাস্ট 2% 2.5% সম্পদ, কিন্তু এটা আসলে পুরো ইকোনমিকে আপনার স্টিমুলেট করে, পুরো অর্থব্যবস্থাকে স্টিমুলেট করে, পরে যার কাছে সামর্থ্য নেই তার সামর্থ্য তৈরি হয়, সামর্থ্য তৈরি হওয়ার কারণে চাহিদা বেশি বাড়ে, চাহিদা বাড়ার কারণে যোগান বা সাপ্লাই বাড়ে, সাপ্লাই বাড়ার জন্য আমাকে মোর ফ্যাক্টরি আরো বেশি আপনার মানুষকে এমপ্লয় করতে হয়, তো এমপ্লয়মেন্ট বাড়ে, বেকারত্বের হার কমে, এবং এটার সামগ্রিক ইম্প্যাক্ট হিসেবে আমাদের ইকোনমিতে জিডিপি বাড়ে, আমাদের কারেন্সি শক্তিশালী হয়, কাজেই ট্যাক্স আমাদের কমানোর সুযোগ থাকে, এবং আলটিমেটলি মুদ্রার সরি জিনিসপত্রের দামও কমে আসে, এবং আমরা
সবাই আমাদের যে ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং, আমাদের যে সমাজ কল্যাণ, সেটাও আপনার আলটিমেটলি বাড়ে। এখন এটা মনে হবে যে আমি আর একজনের জাকাত দিয়ে কি এটা সম্ভব? হ্যাঁ, বৃহৎ সেন্সে একজনের জাকাত দেওয়া সম্ভব না। এই জন্যই শরিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শরিয়ার প্রিফার্ড ওয়ে হচ্ছে জাকাতকে কালেক্ট করা হবে রাষ্ট্রীয়ভাবে, কালেক্ট করে যেখানে যেখানে যা দরকার, যারা রিয়েলি আপনার এলিজিবল তাদেরকে জাকাত রাষ্ট্রীয়ভাবে ডিস্ট্রিবিউট করা হবে। কিন্তু বর্তমানে আমাদের যেহেতু রাষ্ট্রীয় অবকাঠামোর প্রতি আমাদের একটা ট্রাস্ট ডেফিসিয়েন্সি আছে, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? খুব ভালো না, আচ্ছা, যেহেতু আমাদের একটা ট্রাস্ট ডেফিসিয়েন্সি আছে, আমরা রাষ্ট্রকে হয়তো ওভাবে বিশ্বাস করতে পারছি না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে। এই জন্যই অধিকাংশ মুসলিম দেশেই, মালয়েশিয়ার কেসটা ভিন্ন, আপনারা জানেন যে মালয়েশিয়াতে সরকারি ভাবে জাকাত দেওয়ার অনেক সুযোগ রয়েছে, ইনসেন্টিভ আছে, কিন্তু আমাদের বাংলাদেশে বা আরো অনেক মুসলিম দেশগুলোতে অনেক পরিমাণ জাকাতই আসলে ব্যক্তিগতভাবে দেওয়া হয়। যেহেতু আমরা ব্যক্তিগতভাবে জাকাত আদায় করি ভলান্টারি জায়গা থেকে, সেই জন্য জাকাত হিসাব করার দায়িত্বটা আমাদের উপর বর্তাচ্ছে। যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেক্ট করা হতো, তাহলে রাষ্ট্র এনশিওর করতো যে আমরা আমাদের জাকাত ঠিক মতো দিচ্ছি কিনা। যেমন ট্যাক্স হিসাব করার ক্ষেত্রে ট্যাক্সের একটা সুনির্দিষ্ট ফর্ম আছে, রিবেট কিভাবে আমরা আপনার অ্যাপ্লাই করবো সেটার সুনির্দিষ্ট মেথোডোলজি আছে। আবার বলা হয়ে থাকে 7 বছর যেন আমরা ডকুমেন্ট সব রিটেইন করি, যেন যে কোনো সময় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চাইলে আমার ডকুমেন্ট দেখতে পারে। এই যে সকল ব্যবস্থা, যেহেতু এটা রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করা হচ্ছে, কিন্তু জাকাতের ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রের জায়গা থেকে দূরে এসে আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে জাকাত দিচ্ছি, এই জন্য আমাদের নিজেদের আসলে জানা দরকার মোটা দাগে জাকাত কিভাবে হিসাব করতে হয়। তা আমি এই এই স্লাইডে কয়েকটি আয়াত নিয়ে এসেছি আল কোরআন কারিমে, যেখানে আল্লাহ রাব্বুল আলমিন বিভিন্ন আয়াতে জাকাত আদায় করার কথা বলেছেন, এবং এই স্লাইডে কয়েকটি বৈশিষ্ট্য আমরা ওভারঅল দেখার চেষ্টা করেছি। যারা জাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলমিন ইন জেনারেল অনেক ক্ষেত্রে তাদেরকে প্রশংসা করেছেন, সালাত আদায়কারীর পাশাপাশি তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন প্রশংসা করেছেন, সফল ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন, পুণ্যশীল ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন, আরো বিভিন্ন অ্যাট্রিবিউট, বিভিন্ন তাদের ব্যাপারে অনেক গুণাগুণ আল্লাহ রাব্বুল আলমিন আল কোরআন করিমে উল্লেখ করেছেন। যাই হোক, আমরা এবার আমাদের মূল যে জিস্টে চলে যাই, যেহেতু আমাদের সময় খুব কম্প্যাক্ট এবং খুবই লিমিটেড। জাকাত আমরা মানে কার উপর ফরজ, যদি এটা বলতে চাই, শরিয়া মোটা দাগে দুটো ক্রাইটেরিয়ার কথা বলেছে। একটা হচ্ছে নিসাব, নিসাব দ্বারা মিনিং হচ্ছে মিনিমাম কোন যে অ্যামাউন্ট অফ সম্পদ আমাদের থাকলে আমাদেরকে জাকাত দিতে হবে, সেটা দুটো মিলিয়ে নেব। আরেকটা হচ্ছে হাউল, হাউল মানে হচ্ছে আমাদের 1 বছর অতিক্রান্ত হওয়া, মনে হয় এটা এটা মনে হয় বেশি শোনা হচ্ছে, যারা পেছ না এটা দুইটা মিলে ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা নিসাবটাকে বোঝার চেষ্টা করি। নিসাব হচ্ছে একেবারে মিনিমাম অ্যামাউন্ট। আপনারা ট্যাক্স দিয়ে যদি আমি উদাহরণ দেই, একটা মিনিমাম ট্যাক্স ব্র্যাকেট থাকে যে যারা এর নিচে বাৎসরিক তাদের আয় থাকবে তাদের ট্যাক্স আসে না। জাকাতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলমিন এবং শরিয়া ওভারঅল আমাদেরকে একটা মিনিমাম ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, এই অ্যামাউন্ট অফ সম্পদ যদি আমার থাকে তাহলে আমার জাকাত আসবে, না আসলে না থাকলে আমাকে জাকাত দিতে হবে। এখন এখানে আমাদের কনফিউশন যেটা হয় যে আমরা জানি যে জাকাতের নিসাব শরিয়া আমাদেরকে স্বর্ণ দিয়ে বলেছে, রূপা দিয়ে বলেছে, কিন্তু দুইটার দামে অনেক তফাৎ। যেমন 52.5 ভরি রূপার বর্তমান দাম অ্যারাউন্ড 70-75 হাজার ম্যাক্সিমাম বাংলাদেশি টাকায়, অপরদিকে 7.5 ভরি স্বর্ণের দাম হচ্ছে প্রায় 7.5 লাখ টাকা, কমপক্ষে 1 লাখ টাকা ভরি যদি আমরা ধরি বাংলাদেশে। একটা হিউজ ডিফারেন্স, তার মানে 52.5 ভরি রূপা দিয়ে আমরা 1 ভরি স্বর্ণ কিনতে পারছি। এখানে আমাদের একটা মেজর প্রশ্ন থাকে যে আমরা বর্তমানে জাকাত ওয়াজিব হওয়ার শর্ত হিসেবে কোনটাকে মানদণ্ড হিসেবে গণ্য করব, স্বর্ণেরটা না রূপারটা? তো প্রথম বিষয় হচ্ছে যে কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে, যেমন আমাদের অনেক বোনদের কাছে হয়তো শুধুই স্বর্ণ আছে আর কিছুই নেই, উনি বিবাহের সময় কিছু স্বর্ণ পেয়েছেন ওটাই আছে, সেক্ষেত্রে নিসাব অবশ্যই স্বর্ণেরটাই প্রযোজ্য হবে। তার মানে ওনার যদি মিনিমাম 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে জাকাত দিতে হবে, অন্যথায় দিতে হবে না। কিন্তু যদি ওনার শুধু রূপা থাকে, যেটা খুবই রেয়ার কেস, অথবা রূপা এবং অন্যান্য সম্পদের মিশ্রণ থাকে, কিছু টাকা আছে, ব্যবসা আছে, ব্যাংকে কিছু টাকা আছে, সেক্ষেত্রে আমরা কি স্বর্ণেরটা মানদণ্ড ধরবো না রূপারটা মানদণ্ড ধরবো? যদি শুধু রূপা হয় সেখানেও রূপা, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু যখন মিক্সড অ্যাসেট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখি যে বর্তমান স্কলারদের মাঝে দুইটা মতই আছে।
একটা হচ্ছে যে আমরা রূপারটাই হিসাব করব, যেহেতু এটা দিয়ে হিসাব করলে অনেকের উপর জাকাত আসে, অনেককে জাকাত দিতে হয়, আনফালিল ফকরা, ফকিরদের জন্য গরিবদের জন্য বেশি বেনিফিশিয়াল হয় এই জন্য। আবার এটা অপোজিট দিকটা যদি আমরা দেখি, যে এই যে আমি বলছি গরিবদের উপকার হয়, ওই গরিবদের উপরই একটা জাকাত ওয়াজিব হয়ে যায়, কারণ 75,000 টাকা ব্যাংক সেভিং আছে এমন অনেক আমাদের চারপাশে কাজের মেয়ে যারা, রিক্সা চালক ভাইয়েরা যারা, এমনকি যারা ভিক্ষা করেন তাদেরও ব্যাংক ব্যালেন্স এর চেয়ে সাধারণত বেশি থাকে, কম থাকে না, সম্ভবত শুধু হুজুরদের ব্যাংক ব্যালেন্স এর চেয়ে কম থাকে, অনেক হুজুরদের এর চেয়ে বেশি থাকে। যাই হোক, তাহলে এখানে এই জায়গাটায় আমরা একটা ক্রিটিক্যাল কনফিউশনে পড়ে যাই। এটার সমাধান হচ্ছে আমাদের যাদের রেগুলার ক্যাশ ফ্লো আছে, অর্থাৎ আমার ইনকাম আসছে, বেতন আসছে, আমরা চেষ্টা করব রূপার নেশাব ধরেই জাকাত দিতে। অর্থাৎ ধরেন আমার 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ সম্পদ হয়নি, 5 লাখ টাকার ক্যাশ হয়েছে আমার, সেভিং আছে, আমি বুঝতে পারছি যে স্বর্ণ হিসেবে আমার এখনো জাকাত ওয়াজিব হয়নি, কিন্তু আমি চেষ্টা করব জাকাত রূপার হিসেবে দিয়ে দিতে। অর্থাৎ 5 লাখের জাকাতই আমরা দিব। 5 লাখের জাকাত কত আসবে? জাস্ট আপনার 5, 25, 75, অর্থাৎ 7,500 টাকা জাকাত আসবে, এবং আমি কিন্তু সারা বছর এটা ভেঙে ভেঙেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। এতে ফায়দা হবে কি, যে আমরা জাকাত দেওয়াতে ইউজ টু হয়ে যাব। আমাদের অনেকের ক্ষেত্রে জাকাত না দেওয়ার চ্যালেঞ্জটা হচ্ছে মাইন্ডসেট। আমরা মনে করি যে জাকাত দিলে আমার বুঝি সম্পদ শেষ হয়ে গেল, আমি বুঝি গরিব হয়ে যাচ্ছি, আমার সম্পদ সব শেষ হয়ে যাচ্ছে, এইটাই মূল ব্লক। কাজে আমি যদি অল্প থেকে জাকাত শুরু করি, এটা আমার সৌভাগ্য যে আল্লাহর একটা ইবাদা করার সুযোগ আল্লাহ আমাকে দিচ্ছেন, পাশাপাশি ভবিষ্যতে আল্লাহ আমাকে যখন আরো সম্পদ দিবেন আমি তখন জাকাত আরো সহজে দিতে পারবো। আর সবচেয়ে বড় বেনিফিট কি, আমি জাকাত দিতে ভয় পাচ্ছি যে জাকাতের দ্বারা সম্পদ কমে যাবে, অথচ আল্লাহ বলছেন জাকাত দিলে সম্পদ বাড়বে। কাজে আমি যদি জাকাত সম্পদ বাড়াতে চাই, তাহলে জাকাত ইজ এ ভেরি লুক্রেটিভ ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের কারণে সম্পদ বৃদ্ধি পাওয়াটা গ্যারান্টিড। পৃথিবীর আর কোনো জায়গায় ইনভেস্টমেন্টের কারণে সম্পদ বৃদ্ধি পাওয়াটা গ্যারান্টিড না, বরং যে যত বেশি গ্যারান্টি দেওয়ার কথা বলে সে তত বেশি স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে। যত বেশি বলবে যে 7 দিনের সম্পদ দ্বিগুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, হাইলি লাইকলি যে দিস ইজ এ স্ক্যাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘোষণা দিচ্ছেন যে সম্পদ বৃদ্ধি পাবে। যাই হোক, নিসাব নিয়ে মূলত আমাদের এরকম একটা প্রশ্ন থাকে অনেকে। আরেকটা দ্বিতীয় যে শর্ত সম্পদ আপনার জাকাত ওয়াজিব হওয়া, সেটা হচ্ছে 1 বছর অতিক্রান্ত হওয়া, যেটাকে আরবিতে আমরা বলি হাউল। 1 বছর অতিক্রান্ত হওয়াটা নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে, যে ধরেন আমি প্রথম জাকাত আমার ওয়াজিব হলো হচ্ছে গত বছর, ধরেন 2023-এর জানুয়ারি মাসে, এখন 2024-এর জানুয়ারি মাসে আমাকে জাকাত হিসাব করতে হবে বাই ডিফল্ট 1 বছর পর, কিন্তু আমার কিছু টাকা এসেছে ডিসেম্বর মাসে, 2023-এর ডিসেম্বর মাসে, কিছু সম্পদ তৈরি হয়েছে 2023-এর আপনার নভেম্বরে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে সম্পদগুলোর 1 বছর হয়নি, এখন আমাকে কি জাকাত দিতে হবে কিনা? অনেকের মনে এই প্রশ্ন, এই প্রশ্নটা মানে একটা কমন প্রশ্ন যেটা সব জায়গায় আমরা পাই। এটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমি আসলে এই স্লাইডটা তৈরি করেছি, যে আসলে আমরা দেখব হচ্ছে প্রথম যখন আমার জাকাত ওয়াজিব হয়েছে সেদিন আমি নেশাবের মালিক ছিলাম কিনা, অর্থাৎ ওই যে মিনিমাম অ্যামাউন্টের মালিক ছিলাম কিনা, আর যখন আমার জাকাত ডেট 1 বছর পরে ওই সময় আমি মিনিমাম অ্যামাউন্টের মালিক কিনা। যদি এই দুইটা সময়ই আমি মিনিমাম অ্যামাউন্টের মালিক থাকি, তাহলে সম্পদ মাঝখানে আমার কখন বৃদ্ধি পেলো কমলো এটা আমার দেখার বিষয় না, আমি জাকাত হিসাব করার তারিখে আমার সমুদয় জাকাতযোগ্য সম্পদকেই জাকাতের জন্য বিবেচনা করব। হোক সেটা 3 দিন আগে এসেছে, হোক সেটা 5 দিন আগে এসেছে, ডাজেন্ট ম্যাটার। কাজেই আলাদা আলাদা ভাবে প্রত্যেক সম্পদের জাকাত 1 বছর অতিক্রান্ত হওয়াটা জরুরি না, বরং আপনি চিন্তা করুন যে আমাদের এখন কত কমপ্লেক্স মানে জাকাত অ্যাসেট ক্লাস আছে, কারো শেয়ার আছে, ক্রিপ্টো কারেন্সি আছে, টাচ এন্ড গোতে কিছু টাকা আছে, বুস্টে কিছু টাকা আছে, ব্যাংকে টাকা আছে, আবার আপনার USD ফিক্সড ডিপোজিট আছে, বাংলাদেশি টাকা ফিক্সড ডিপোজিট আছে, আবার মালয়েশিয়া MMTH আছে, কত কিছু। তাহলে প্রত্যেক সম্পদের উপর যদি 1 বছর হওয়ার হিসাব করতে হতো, তাহলে তো আমাদের হিউজ ডেটাবেস মেনটেন করা লাগতো, হাতে কলমে তো পসিবলই না, কম্পিউটারাইজ সিস্টেমে আমাকে অনেক বেশি ডেটা এন্ট্রি করতে হতো, এভরি নাও এন্ড দেন আমাকে আপডেট করতে হতো, এই নতুন সম্পদ আসছে এখন, এটা 1 বছর অমুক তারিখে হবে, এটা 1 বছর অমুক তারিখে হবে, দেখা যেত 365 দিনে 365 দিনই হয়তো আমাদের কোনো না কোনো সম্পদের জাকাত হিসাব করতে হচ্ছে। শরিয়া আমাদের জন্য এটা সিম্পলিফাই করে দিয়েছে, আমরা শুধু ওই ডেটে 1 বছর পরে দেখব যে আমাদের জাকাত যোগ্য সম্পদ কতগুলো আছে, নেশার পরিমাণ আছে কিনা, আছে ফাইন, তাহলে এখন আমাকে জাকাত হিসাব করতে হবে। এবার আসি যে আমরা কোন কোন সম্পদে জাকাত আসবে, খুব সহজ ভাবে যদি বলি
স্বর্ণরূপা মানে গোল্ড অ্যান্ড সিলভার, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স নাম্বার টু, আর নাম্বার থ্রি হচ্ছে আমাদের ব্যবসার সম্পদ, ট্রেড অ্যাসেট বা আর্টিকেলস অফ ট্রেড। ব্যবসার সম্পদটা নিয়ে কিছু বিস্তারিত বিবরণ আমি সামনে আসছি ইনশাল্লাহ। এক নম্বরে আসি স্বর্ণ এবং রূপা, এটাতে আগে আসি। স্বর্ণ এবং রূপা, গোল্ড এবং সিলভার, মোটা দাগে গোল্ড এবং সিলভার সর্বাবস্থায় জাকাত যোগ্য সম্পদ। জাকাত যোগ্য মানে আমাকে এই 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 গোল্ড এবং সিলভার জাকাতের জন্য হিসাব করতে হবে। এখন এইখানে আমাদের একটা প্রশ্ন আসে অনেক সময়, আমি কিন্তু আলোচনা সংক্ষেপ করে যে কনফিউশন গুলো আসে ওটাতে বেশি স্ট্রেস করার চেষ্টা করছি, কারণ জানি না লাস্টে কোশ্চেন আসার জন্য কতটুকু সময় পাবো, যেন আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যায়। একটা কমন প্রশ্ন আসে যে আমাদের মা বোনদের ব্যবহারের যে স্বর্ণ, এটাতে জাকাত আসবে কি? অর্থাৎ একজনের ধরেন 10 ভরি স্বর্ণ আছে, কিন্তু 10 ভরি স্বর্ণ উনি পরেন, ওনার জুয়েলারি, পরেন বলতে জুয়েলারি, কানের দুল, গলার আপনার তারপর হাতের আপনার চুড়ি ইত্যাদি, এটাকে জাকাতের জন্য হিসাব করব কিনা? এখানে মোটা দাগে শরিয়ার দুইটা মত আছে। একটা হচ্ছে প্রথমত হাদিস, রাসূলুল্লাহ সাল্লামের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাম নারীদেরকে আমাদের মা বোনদেরকে যারা স্বর্ণালঙ্কারে জাকাত দেননি তাদেরকে আজাবের কথা বলেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, সহিহ হাদিসে আছে। ওটার আলোকে স্কলারদের একটা বড় অংশ মনে করেন এবং আমিও তাদের মত অবলম্বন করি যে আমাদের স্বর্ণ এবং রূপা যে কোনো ফর্মেই থাকুক না কেন, এটা জাকাত যোগ্য, মানে জাকাত হিসাব করতে হবে। স্কলারদের আরেকটা দল মনে করেন এবং ওনাদেরও বেসিস আছে, এবং ওই গ্রুপটা ওই ওই মতটা মালয়েশিয়ার যে আমরা ফেক শাফি ওনারা ফলো করেন, ওনাদেরও একই মত। এই জন্য আপনারা যারা মালয়েশিয়াতে আছেন হয়তো এটা বেশি শুনে থাকবেন। এই মতটা হচ্ছে যে আমরা ব্যবহারের যে জুয়েলারি, মানে জুয়েলারি যেটা, এটা আমরা জাকাত হিসাব করব না কেন, মানে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এটা ব্যবহারের সম্পদ। আমরা যেমন আমাদের এই ব্যবহারের মোবাইল ফোনে জাকাত হিসাব করি না, ল্যাপটপে জাকাত হিসাব করি না, ঠিক আমাদের ব্যবহারের গোল্ড এবং সিলভারে আমরা জাকাত হিসাব করব না, এটা হচ্ছে যুক্তিটা। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে একজন সারা বছর উনি কত ঘড়ি আসলে ইউজুয়ালি ব্যবহার করেন নিয়মিত। আমি সেদিন একটা জায়গায় একটা এক্সপ্লেনেশন শুনছিলাম যে মালয়েশিয়ান একজন উনি ইন্টারপ্রেট করেছেন যে এটার মিনিং হচ্ছে যে আপনার 800 ঘড়ি, 800 গ্রাম যদি স্বর্ণ থাকে স্টিল আপনাকে জাকাত হিসাব করা লাগবে। বছরে একদিন আপনি শুধু এটাকে খুলে হাতের মধ্যে একটু টাচ করবেন, তাহলে ব্যবহারযোগ্য সম্পদ হয়ে যাবে আর জাকাত দিতে হবে। এটা অত্যন্ত ট্রিকি একটা জায়গা, কারণ শরিয়া আমাদেরকে স্পষ্টভাবে জাকাত যারা আমরা দেই না তাদের ব্যাপারে আপনার আজাবের কথা বলেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে যে সাউর আমাদের মা বোনরা যে চুরি করেন, চুরির ব্যাপারে জাকাত দিচ্ছে কিনা তিনি কোয়েরি করেছেন এবং আজাবের কথা বলেছেন। এই জন্য সতর্কতা হচ্ছে আমরা সকল স্বর্ণালঙ্কার, আমাদের রূপার অলঙ্কার, এগুলোকেও জাকাতের জন্য হিসাব করব। কেউ যদি ফিক সাফি অবলম্বন করতে চাই যে আমি সব ব্যবহারের স্বর্ণের উপর দিব না, ঠিক আছে, আপনি ব্যবহারযোগ্য যেটা সেটাকেই শুধু এক্সক্লুড করবেন। সারা বছরে হয়তো 1-2 ভরিটাই সাধারণত পড়া হয়, পুরো 800 গ্রাম নিয়ে তো আর কেউ সারাদিন সকল চলাফেরা নিশ্চয়ই করেন না, কাজেই ওটুকু বাদ দিতে পারেন যদি আপনি ফেক সাফি অবলম্বন করেন, কিন্তু ইন জেনারেল আমরা সবগুলোকেই জাকাত দিব। জি, 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স। আমাদের হাতে থাকা টাকা ব্যাংকে রেখেছি, অনেকে MMPH করতে এসেছেন, MMPH করেছেন এবং MMPH হিসেবে একটা ফিক্সড ডিপোজিট রাখা লাগে, অথবা হজে যাবেন 5 বছর পরে ওটার জন্য সেভিং করেছেন, আমার মেয়েকে বিয়ে দিব 10 বছর পরে সেটার জন্য সেভিং করেছি, ছেলে পড়তে যাবে এই জন্য সেভিং দেখেছি। ব্যাপার হলো যে উদ্দেশ্যেই আমরা রাখি না কেন, অ্যাজ লং এজ এটা ব্যাংকে আছে এবং আমি এটার মালিক, আমাকে জাকাতের তারিখে সকল সম্পদকে জাকাতের জন্য হিসাব করতে হবে। ধরেন আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট নিব, ফিক্সড ডিপোজিট আমি হয়তো রেখেছি 4 লাখ, আজকে এটা 6 লাখ হয়ে গেছে, তাহলে আমাকে 6 লাখই কাউন্ট করতে হবে। এভাবে প্রত্যেকটা ব্যালেন্স ওই জাকাত ডেটে, আমাদের যেমন আমরা বার্থডে মনে রাখি, অ্যানিভার্সারি ডে মনে রাখি, ম্যারেজ ডে মনে রাখি, এই ডে সেই ডে কত ডে মনে রাখি, আমাদের প্রত্যেকে জাকাত ডে মনে রাখতে হবে। প্রথম যেদিন আমরা জাকাতের আমাদের ওয়াজিব হয়েছে তার থেকে 1 বছর পরপরই হচ্ছে আমাদের জাকাত ডে। 3 নম্বর ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে আমাদের ব্যবসার সম্পদ। ব্যবসার সম্পদ বলতে বোঝায় মৌলিকভাবে আমরা যে অ্যাসেটটা কিনেছি বিক্রি করার জন্য, অথবা আমরা তৈরি করছি বিক্রি করার জন্য। দুইটা ডেফিনেশন, একটা হচ্ছে আমরা কিনেছি, উত্তরাধিকার সম্পত্তি সূত্রে পেয়েছি এরকম না, কেউ গিফট দিয়েছে এরকম না, আমরা কিনেছি বিক্রি করার জন্য। যেমন সাধারণত দোকানের মালামাল আমরা ক্রয় করি বিক্রি করার জন্য, ফ্যাক্টরিতে কোনো একটা কিছু তৈরি করা হয় বিক্রয় করার জন্য,
গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা জামা কাপড়, তারপর আপনার র মেটেরিয়াল এগুলো কেনা হয়, বিক্রি করবে তারা আমেরিকাতে বা অন্যান্য দেশে বাইরের কাছে। তাহলে যে জিনিসগুলো আমরা কিনেছি অথবা তৈরি করেছি বিক্রি করার জন্য, সেগুলোকে আমরা জাকাতের জন্য হিসাব করব। এটা হচ্ছে মূল কথা। কাজেই আমরা যদি কোনো কিছু কিনি যেটাতে আমাদের নিয়ত ছিল না, কিছু কি মানে আমরা কি করব আমরা জানি না, ওই সময় কোনো প্ল্যান ছিল না, তাহলে ওটা জাকাতের জন্য হিসাব করা লাগবে না। আমরা যদি একটা বাড়ি কিনি নিজে থাকবো বলে, এটাতে কি জাকাত আসবে? আপনারা বলুন, নিজস্ব বাড়ি, নিজস্ব ফ্ল্যাট, এটাতে জাকাত হিসাব করা লাগবে? করা লাগবে না, কারণ এটা আমরা বিক্রি করব না। কিন্তু একটা রিয়েল এস্টেট কোম্পানি যে প্রপার্টি বিক্রি করবে, তাকে কিন্তু আবার ওই প্রপার্টির জন্য জাকাত হিসাব করতে হবে। কাজে এই জিনিসটা যদি আমরা বুঝি, আমরা নিজেরাই কিন্তু এখন ক্যালকুলেট করতে পারবো যে এই জিনিসটা আমরা কিনেছি বিক্রি করার জন্য অথবা তৈরি করেছি বিক্রি করার জন্য, এটা জাকাত যোগ্য সম্পদ। জাকাত যোগ্য সম্পদ মানে এটার ফুল ভ্যালুতে আমাকে জাকাত হিসাব করতে হবে। আমি 1 কোটি টাকার ফ্ল্যাট কিনেছি, 1 কোটি টাকাতেই জাকাত হিসাব করতে হবে। আর যে জায়গায় আমরা বলছি যে এটা জাকাত যোগ্য সম্পদ না, এর অর্থ হচ্ছে ওই ভ্যালুটাতে জাকাত হিসাব করতে হবে না। তবে আমরা যদি ভাড়া পাই, ফর এক্সাম্পল আমরা ভাড়া দিয়ে রেখেছি রেন্টে কার, গাড়ি কিনেছি লাখ লাখ টাকা দিয়ে কিন্তু ভাড়া দিয়ে রেখেছি, ভাড়া আসছে, ক্যাশ হয়ে আসছে, তাহলে যেহেতু ক্যাশ ইটসেলফ জাকাত যোগ্য, জাকাত হিসাব করতে হয়, কাজে ওখানে আমাকে জাকাত হিসাব করতে হবে। এবার আমরা কয়েকটা অ্যাসেট ক্লাস একটু দেখব, এবং আমি সবার কাছে জাস্ট হা না উত্তর আশা করবো, যেহেতু আমাদের সময় খুবই কম। যে বাড়িতে আমরা কিনেছি থাকার জন্য, এই বাড়িতে জাকাত আসবে না? প্রপার্টি ফর রেন্ট, ভাড়া দেওয়ার জন্য যে বাসা আমরা কিনেছি এটাতে, হ্যাঁ, ভাড়ার উপর আসবে, ভাড়াটা ক্যাশ হয়ে আসছে, আমার অ্যাকাউন্টে ঢুকছে না, ক্যাশ হিসেবে ভাড়ার উপর জাকাত আসবে, কিন্তু বাড়িটার উপর জাকাত আসবে না। একটা দোকান দিচ্ছি, হ্যাঁ, ভাড়া দেওয়া আছে, দোকানটা তো আমি মানে বিক্রি করে দিতে পারি। না, ওইটা যখন ভাড়ার একই সময় দুইটা স্ট্যাটাস কে আমরা গুলাবো না। আপনি যখন ভাড়া দিচ্ছেন, আমরা এটাকে বিক্রয়ের সম্পদ গণ্য করব না, আনটিল এন্ড আনলেস ইউ সেল ইট। যখন সেল করছেন তখন তো আবার ক্যাশ আসতেছে, তো ক্যাশ আমরা হিসাব করব। ঘরে আমরা যে ফ্রিজ, ব্যবহারের ফ্রিজ, তারপর এই যে এয়ার কন্ডিশন, এখানে আমাদের প্রজেক্টর আছে, এগুলোতে কি জাকাত আসবে? কিন্তু ফ্রিজের যে দোকান, যে ফ্রিজ বিক্রি করে, তার আবার কি করতে হবে? ফ্রিজের ইনভেন্টরিতে জাকাত হিসাব করতে হবে। একইভাবে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ আমরা যেগুলো ব্যবহার করি, এগুলোতে জাকাত হিসাব আসবে? আসবে না। কিন্তু যদি মোবাইলের দোকানে যান, লোয়ার প্লাজাতেও লোক মোবাইল বিক্রি করছে, কম্পিউটার বিক্রি করছে, যাদের ওখানে দোকান আছে তারা কিভাবে জাকাত আগে প্রত্যেকটা ল্যাপটপ, প্রত্যেকটা মোবাইল ফোন তাকে জাকাতের জন্য ক্যালকুলেট করতে হবে। ব্যবহারের জন্য গোল্ডেন জুয়েলারি, সিলভার জুয়েলারি, এটাতে জাকাত আসবে? আমি যেই মতটা বললাম আসবে। ব্যবহারের জন্য যদি ডায়মন্ড হয় আসবে? ডায়মন্ড কিন্তু প্রেশাস মেটাল হিসেবে শরিয়া বাই ডিফল্ট মনে করে না। কাজে আমার ডায়মন্ড যত কোটি কোটি টাকার থাকুক না কেন, জাকাত আসবে না। আনলেস ডায়মন্ড ওয়ার্ল্ডে যদি যান, মালাবরে যদি যান, অথবা জালু জালুর কাছে যান, যারা বিক্রি করে তাদেরকে এটা হিসাব করতে হবে, কারণ তারা ডায়মন্ড বিক্রি করছে। তারপর বিক্রয়ের জন্য ল্যান্ড, আশা করি এটা স্পষ্ট, যেই ল্যান্ডটা আমরা বিক্রির জন্য কিনেছি সেটা আমাদের জাকাত হিসাব করা লাগবে। স্টক, শেয়ার মার্কেটে আমরা শেয়ার কিনেছি, এটা অনেকে প্রশ্ন করেন যে আমি শেয়ার বাজারে শেয়ার কিনা, মালয়েশিয়াতে অনেকে শেয়ার কিনেন, তো সাধারণত আমরা লিস্টিং থেকে শেয়ার কিনলে এটা বিক্রি করাটাই উদ্দেশ্য, একদিন পর, 10 দিন পর, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, এখানে স্টকের বর্তমান যে ভ্যালু আমার জাকাত হিসাবের তারিখে, ওইটাকে জাকাতের জন্য হিসাব করা লাগবে। যারা ম্যানুফ্যাকচারিং প্রসেসে আছেন, যেমন গার্মেন্টস ফ্যাক্টরি, এখানে একটা বিভিন্ন ফেজে গিয়ে ফাইনালি একটা জামা, একটা কাপড় তৈরি হয়, এখানে সুতা আছে, তারপর বোতাম আছে, চেইন আছে, অনেক কিছু আছে। ওনাদের জন্য যে র মেটেরিয়াল যেগুলো, কাঁচামাল যেগুলো, এই কাঁচামালটাও জাকাত যোগ্য সম্পদ, অর্থাৎ জাকাত হিসাব করতে হবে। কেন? কারণ কাঁচামালটা একটা প্রসেসে গিয়ে কিন্তু বিক্রির জন্য রেডি হচ্ছে। কাজে রেডি মালটাকে যেমন আমরা হিসাব করব, ইন প্রসেস যে মালটা, এমনকি র মেটেরিয়াল যেটা, এটাকে আমাদের জাকাতের জন্য হিসাব করতে হবে। একটা হসপিটাল, এখানে এক্সরে মেশিন আছে, ইসিজি মেশিন আছে, এগুলো কি জাকাতের জন্য হিসাব করা লাগবে? কারণ এটা তাদের ব্যবহারের জন্য। দোকানের ভিতর আমাদের হয়তো অফিসে ফার্নিচার আছে, টেবিল আছে, চেয়ার আছে, এগুলো জাকাতের জন্য হিসাব করা লাগবে না। হ্যাঁ, প্রপার্টি অফ রিয়েল এস্টেট বিজনেস, এটা আগেও বলেছি, রিয়েল এস্টেট বিজনেস, সে প্রপার্টি কিনে বিক্রি করে, তার জাকাত হিসাব করা লাগবে কিনা প্রপার্টিতে? লাগবে। আচ্ছা, মোটা দাগে এই কয়েকটা বিষয় যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, আমরা এখন বুঝে যাবো যে জাকাত কিভাবে হিসাব করতে হয়।
আরেকটা পার্ট আছে, আমি খুব সংক্ষেপে 1 মিনিটে এটা একটু হাইলাইট করে দেই, যে জাকাত হিসাবের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এই যে, এটা আমি এখানে দেখাই, এই যে ফর্মুলাটা হচ্ছে এটা, যে প্রথমে আমি সব হিসাব করলাম, আমার স্বর্ণ ক্যাশ ডেপোজিট সব হিসাব করলাম, তাতে টোটাল আসলো ফর এক্সাম্পল 20 লাখ টাকা। এখান থেকে আমরা কিছু ঋণ যোগ করব, কিছু বাদ দিব। যোগ করব কোনটাকে? যে ঋণটা আমরা মানুষের কাছে পাই। প্রশ্ন হলো এটা আমরা কেন যোগ করব, কারণ এই টাকাটা স্টিল আমার। অনেকে প্রশ্ন করেন যে আমি তো একজনকে ঋণ দিয়েছি, সে এখন ফোনই ধরে না, আমার চেহারা দেখে না, সে আমাকে চিনেই না, সালামও দেয় না। আচ্ছা, সেখানে আপনার যখন বুঝতে পারছেন যে ও আসলে দিবে না, আপনি পরে দিতে পারেন, কিন্তু পরবর্তীতে টাকা আসলে আগের বছরগুলোও দিতে হবে। তো এই জন্য অনেকে একসাথে হিসাব করেন প্রতি বছর, অনেকে পরে দেন, ফাইন, সমস্যা নেই। আরেকটা হচ্ছে আমাদের কাছ থেকে মানুষ পাবে, ফর এক্সাম্পল আমার ক্রেডিট কার্ড ব্যবহার করছি, যেটা একটা লোনের কার্ড, ব্যাংক থেকে ফাইন্যান্সিং নিয়েছি গাড়ির জন্য, বাড়ির জন্য, মালয়েশিয়াতে ইউজুয়ালি গাড়ি ফাইন্যান্সিং নেওয়া হয়েছে অথবা বাড়ির জন্য নেওয়া হয়েছে, অথবা আমাদের বিজনেসের জন্য। এখানে আমাদের মূলত দেখতে হবে যে এই যে আমি ঋণটা নিয়েছি, এই ঋণটা আমি ঋণটা দিয়ে কি কি করার জন্য নিয়েছি, এটা দিয়ে কি আমি একটা জাকাত জাকাতে বলে অ্যাসেট কেনার জন্য নিয়েছি, না আমার ব্যবহারের কোনো কিছু কেনার জন্য নিয়েছি। যদি জাকাতে বলে অ্যাসেটের জন্য আমি নিয়ে থাকি, তাহলে এটা আমাদের জাকাতের হিসাব থেকে বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। যেমন আমি ঋণ নিয়ে আমার অফিসের ইনভেন্টরি ক্রয় করেছি, তাহলে ইনভেন্টরিতে তো জাকাত আসছে, এই জন্য ঋণটা ওখান থেকে বাদ যাবে, নাহলে ডবল ট্যাক্সেশনের মতো ডবল জাকাত হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ঋণ নিয়ে আমার একটা ফোন কিনি, ব্যবহারের গাড়ি কিনি, এই ঋণটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে, এই ঋণটা বাদ দেওয়া যাবে না। যে ঋণটা আমরা বলছি বাদ দেওয়া যাবে, এখানেও কিন্তু পুরোটা বাদ দেওয়া যাবে না, শুধুমাত্র আগামী 1 বছরে যেটা পেয়েবল ওইটাকেই বাদ দেওয়া যাবে। এখন অনেক সময় আমরা লং টার্ম লোন নিয়ে থাকি, 5-10 বছরে লোনটা পরিশোধ হবে, পুরোটা বাদ দেওয়া যাবে না, শুধু যতটুকু 1 বছরে পরিশোধ করা সেটা আমরা বাদ দিতে পারবো। তাহলে এবার আবার আমরা ফর্মুলাটায় আসি, যে আমরা সকল জাকাতযোগ্য সম্পদ হিসাব করলাম, এখান থেকে আমরা আমাদের যে ঋণ মানুষ পাবে এটাকে বাদ দিলাম, এবং যে ঋণগুলো বিশেষ করে আগামী 1 বছরে পরিশোধ করবো সেটাকে বাদ দিলাম। দেওয়ার পরে আমাদের নেট জাকাতেবল অ্যাসেট, নেট জাকাতযোগ্য সম্পদ একটা আসবে, যেমন নেট প্রফিট হয়, ইনকাম থেকে এক্সপেন্স বাদ দেওয়ার পরে নেট প্রফিট আসে, ঠিক এরকম আমাদের জাকাতযোগ্য সম্পদ থেকে লাইবিলিটি বাদ দেওয়ার পরে নেট জাকাতেবল অ্যাসেট আসবে। উদাহরণস্বরূপ আমাদের 20 লাখ টাকা মোট সম্পদ ছিল, সেখান থেকে আমি লাইবিলিটি বাদ দেওয়ার পরে এখন বাকি থাকলো আপনার ধরেন লাইবিলিটি ছিল 5 লক্ষ টাকা, তাহলে এটাকে বাদ দেওয়ার পরে এখন আমাদের নেট থাকলো হচ্ছে 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকার উপর আমরা জাকাত দিব, পুরো 15 লক্ষ টাকার উপর না, কেবলমাত্র 2.5%। 2.5% মানে হচ্ছে 1 লাখ টাকার 2.5%, মাত্র 2,500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বলতে পারতেন যে তোমাকে 50% দিতে হবে, মালয়েশিয়াতে ট্যাক্স আপনার 15 থেকে 25%, কখন আরো বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে মাত্র 2.5% জাকাত হিসেবে দিতে আমাদের উপর বিধান দিয়েছে। এই 2.5%টা বের করার পরে জাকাত যখন আমরা দিব, দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু একবারও দিতে পারি, অনেকে রমজান মাসে দেন, রমজান মাসে দেওয়ার কোনো জরুরি বিষয় এরকম না, অনেকে বেশি সওয়াবের জন্য দেন, কিন্তু মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কাকে কখন দিচ্ছি এটা যেন আমাদের হিসাবে থাকে, এবং জাকাত দেওয়ার সময় যেন আমরা নিয়ত করি যে আমরা জাকাত দিচ্ছি, এই বিষয়টা আমাদের জন্য জরুরি, নিয়ত করা যে আমরা কাকে আমরা আমরা জাকাত দিচ্ছি, অথবা জাকাতের টাকা আলাদা করার সময় নিয়ত করা, যে কোনো একটা সময়। ইন্টেনশনটা ইম্পর্টেন্ট, যে কোনো ইবাদার ক্ষেত্রে ইন্টেনশনটা ইম্পর্টেন্ট। আমি এমনিতেও হাত হাত মুখ ধুতে পারি, এটা অজু হয়ে যাবে না, যখন আমি অজু নিয়ত করব তখন সেটা অজু হবে। সো জাকাতের ক্ষেত্রে তাই, আমরা এমনিতেও মানুষকে দান করতে পারি, দান হবে, জাকাত হবে না, জাকাতের জন্য আমাদেরকে নিয়ত করা লাগবে। আমি আমার স্লাইড শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, একটা কনফিউশনে আনসার দিয়ে, যে অনেকেই একটা প্রশ্ন করেন যে আমি 5 বছর আগে একজনকে ঋণ দিয়েছিলাম 5 লাখ টাকা, সে মনে হচ্ছে আর দিবে না, এটাকে আমি জাকাত থেকে কাটাতে পারবো কিনা? এই স্লাইডের ভিত্তিতে আপনারা কি মনে করেন, জাকাত থেকে কাটানো যাবে না যাবে না? অতীতে আমরা একজনকে ঋণ দিয়েছি, ওই সময় জাকাতে নিয়োগ ছিল না, ঋণ হিসেবে দিয়েছি, এখন সে দিতে পারতেছে না, এখন আমি অটোমেটিকলি জাকাত থেকে কাটাতে পারবো কিনা, কারণ আমি নিয়োগ করিনি ওই সময়। হ্যাঁ, এমন যদি হয় যে আমি তাকে ঋণ পরিশোধের জন্য জাকাত দিয়েছি, যেহেতু সে আসলে পরিশোধ করার সামর্থ্য তার নাই, এখন তাকে বললাম যে ভাই আপনি আমার ঋণটা পরিশোধ করে দেন, যেহেতু হাতে টাকা আসছে, যেটা খুবই লেস লাইকলি, ও আগের টাকাই দিচ্ছে না, এটা যে দিবে এটা সম্ভাবনা নাই। যদি এভাবে হয় তাহলে হতে পারে, কিন্তু অটোমেটিকলি আমরা
ক্রস সেটেল করতে পারি না, যে আগে টাকা পাইতাম ওটাকে আমি জাকাত থেকে কাটাই দিচ্ছি। যাই হোক, আমরা খুব সংক্ষেপে জাকাত হিসাব করার বিষয়গুলো তুলে ধরলাম। জাকাত আমাদের জন্য একটা ইনভেস্টমেন্ট, আখেরাতে আমাদের সম্পদ বৃদ্ধির উপায়, এবং আমাদের নানাভাবে আমাদেরকে ইন্স্যুরেন্স গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রোটেক্ট করেন। আমরা সবাই চেষ্টা করি জাকাত যেন সঠিকভাবে হিসেব করে সঠিক উপায়ে সঠিক খাতে আমরা জাকাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ খুব সুন্দর ভাবে খুবই সহজ ভাষায় জাকাতের বিষয়ে আলোচনা শুনছিলাম। আমাদের হয়তো অনেকের প্রশ্ন আছে, একটা অথবা দুইটা প্রশ্ন নেওয়া যাবে, কারণ আমরা এখান থেকে অন্য এক জায়গায় গিয়ে তাদের জন্য বসবো, সেখানে আমাদের কমপক্ষে 10 থেকে 15 মিনিট লাগবে। তো আমরা 10 মিনিট টাইম আছে, আমরা এখান থেকে 7টা থেকে আমরা এই রুম থেকে চলে যাবো, 7টায় 10 মিনিট টাইম আছে, আমরা 5 মিনিট সর্বোচ্চ প্রশ্ন উত্তরের জন্য নিবো, তারপরে 5 মিনিটে দোয়া করবো, তারপরে আমরা এই রুম দেখলাম। তার প্রশ্ন আছে যে একটা একটা করে আপনি একটা দিয়ে উত্তর এই বিষয়টা আমার মনে হয় সরকারের ব্যাংক সংক্ষেপে যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তো অনেকগুলো খাত বলেছেন সূরা আত-তাওবায়, 8টি খাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইন্নামা সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এরকম কয়েকটি খাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হ্যাঁ, তো এই 8টি খাতের মধ্যে প্রথম দুটো খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ মানে এগুলোই আসলে সবগুলো খাতের একটা কমন বৈশিষ্ট্য, সামর্থ্যবান না হওয়া। ফকির মিসকিন মানে যার হয়তো কিছুই নাই অথবা আছে কিন্তু সে তার বেসিক নেসেসিটি ফুলফিল করতে পারে না। এখন কাকে দিব এই প্রশ্নে বলবো যে মোটা দাগে আমরা যা কাকে দিতে পারবো না, যারা আমাদের পিতা মাতা দাদা দাদি অথবা আমাদের সন্তান নাতি নাতনি তাদেরকে দিতে পারবো না, এবং হাজবেন্ড ওয়াইফ একে অপরকে জাকাত আমরা দিতে পারবো না। যদিও এখানে স্ত্রী হাজবেন্ড কে দেওয়ার ব্যাপারে কিছু মত আছে, কিন্তু আমি যে মত অবলম্বন করছি স্বামী স্ত্রী একে অপরকে আমরা জাকাত দিব না, কারণ এমনিতেই স্বামী স্ত্রী একে অপরকে হেল্প করা উচিত। তাহলে বাকি থাকলো হচ্ছে যে বাকি যারা আমাদের ধরেন আত্মীয় স্বজন, আমরা আত্মীয় স্বজনকে অবশ্যই প্রায়োরিটি দিব, কারণ আত্মীয় স্বজনকে আমরা যখন জাকাত দিব দুইটা জিনিস হবে, জাকাত আদায় হবে পাশাপাশি সিলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, যেটা এটাও শরীয়ত একটা গুরুত্বপূর্ণ আমল, এটা সব ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আর কোনো প্রতিষ্ঠানকে যদি আমরা দেই, এটা বলে শেষ করছি, কোনো প্রতিষ্ঠানকে যদি দেই যারা জাকাত আপনার কালেক্ট করেন জাকাত দেন, বিশেষ করে যারা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এতিমখানা বলে জানি, যারা হেফস কোরআন ইত্যাদি, আমরা আপনারা জানেন যে বাংলাদেশে এত বেশি সেকুলারিজম এখন চর্চা শুরু হয়েছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো টিকে থাকা খুবই জরুরি, এবং এই প্রতিষ্ঠানগুলোতে আনফর্চুনেটলি বড় লোকদের সন্তানরা খুব কমই আসেন, যারা গরিব খেটে খাওয়া তাদের সন্তানরাই আসে। কাজে এইসব প্রতিষ্ঠানে আমরা জাকাত দিতে পারি, কিন্তু আমরা জাস্ট একটু এনশিওর করে নিব যে তারা জাকাতটা সঠিকভাবে, যারা জাকাতের অ্যাকচুয়াল প্রাপক তাদেরকে বুঝিয়ে দেন কিনা, এটার কোনো মেকানিজম তাদের আছে কিনা, এতটুকু হলে ইনশাল্লাহ আমরা তাদেরকে দিতে পারি। জি আচ্ছা, আপনি আপনার প্রশ্নটা বলে ফেলেন। জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে যে আমাদের ইপিএফ ফান্ড, যারা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, মালয়েশিয়াতে আমরা জানি ইপিএফ প্রাইভেট জবে প্রত্যেকের ক্ষেত্রে আছে, ইপিএফ এর ক্ষেত্রে স্কলারদের ওপিনিয়ন হচ্ছে প্রথমত আমরা দেখব ইপিএফ কন্ট্রিবিউশনটা আমার বাধ্যতামূলক কিনা। বাধ্যতামূলক মানে হচ্ছে আমি চাইলেও এখান থেকে অপট আউট করতে পারি না, চাইলেও আমি এটা 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 ফুল টাকাটা আমার স্যালারিতে আমার আনার কোনো অপশনই নাই। সাধারণত আমরা মালয়েশিয়াতে যারা আছি আমাদের ইপিএফটা ওই ক্যাটাগরির না, যেহেতু আমরা ফরেনার, এটা অপশনাল, আমরা বাই চয়েস এখানে অপটিন করি। তো বাই চয়েস যখন অপটিন করি, এখানে আমাদের যে কন্ট্রিবিউশনটা এটা স্টিল আমাদের ওনারশিপই থাকে, ইভেন দো আমি এটা ওখানে রেখে দেওয়ার অনুমতি দিয়েছি, কিন্তু ওনারশিপ বিলংস টু মি, এই জন্য এই পোর্শনটার উপর আমাকে জাকাত হিসাব করতে হবে। কিন্তু কোম্পানির যে পোর্শন ওইটা কিন্তু সে এখন আমাকে দেয় নাই, ওইটা সে আমার জন্য অ্যালোকেট করে রেখেছে কিন্তু দেয়নি, ওইটার জাকাত আমরা হিসাব করবো না, দেব না, ওইটাতে দিতে হবে। আর ভাই যেটা প্রশ্ন করেছেন যে ডায়মন্ড ইটসেলফ এ জাকাত আসবে না ব্যবহারে, এটা তো আন্ডারস্টুড, কিন্তু ডায়মন্ড যখন আমাদের গোল্ড এবং সিলভারের সাথে মিশিয়ে থাকে, ওইখানে তো গোল্ড এবং সিলভারের পোর্শনে তো আমরা জাকাত হিসাব করছি, কাজেই ওইখানে ডায়মন্ডের যে ছোট্ট পোর্শনটা এটা আমরা চাইলে পুরোটাকে গোল্ড সিলভার ধরেও হিসাব করতে পারি আলহামদুলিল্লাহ,
একটু জাকাত বেশি আসবে। আর কেউ যদি মনে করি যে না আমি ডায়মন্ডটাকে এক্সক্লুড করে নিবো, অসুবিধা নেই, ওটাও শরীয়ত অনুমতি আছে। ডায়মন্ড যদি ইন্টেনশনালি সব টাকার ডায়মন্ডই কিনে রাখে তাহলে কি তার টাকা দিতে হবে? সোহাগ ভাই বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, বলছি তোর মাদ্রাসা ইমাম কাছে তাহলে তোকে গ্রহণ এবং প্রদান করে দেবো। জি জি রমজান মাসের টাকা দান করলে তোর টাকা সংসার পাবে এই বিষয়ে। জি, প্রথম প্রশ্ন ছিল যে ডায়মন্ড কেউ যদি কিনে ডায়মন্ড রেখে দেয় যে আমি যেন জাকাত না দেওয়া লাগে, আমি সব ডায়মন্ড কিনে রাখছি। এখানে বিষয় হলো দুইটা আলাদা বিষয়। প্রথম বিষয়, ডায়মন্ড কিনে রাখলে এটা যেহেতু ব্যবসার জন্য না, এটাতে জাকাত আসবে না, এটা ক্লিয়ার। কিন্তু এই যে ইন্টেনশন, এটা আমাদের অনেকেরই আছে যে আমি এটা করে রাখি তাহলে জাকাত দেওয়া লাগবে না, এটা করে রাখি জাকাত দেওয়া, মানে জাকাত থেকে ফাঁকি দেওয়ার জন্য আমরা অনেক কিছু করি। এইটা শরিয়া হাইলি ডিসকারেজ করে, এটা ক্ষতি আমার নিজেরই, আমি নিজেকেই নিজে আসলে ক্ষতিগ্রস্ত করছি। কাজেই আশা করি আমরা এটা করবো না ইনশাল্লাহ। আরেকটা ভাই জান কি প্রশ্ন করছে, মসজিদ মাদ্রাসায় নির্মাণ কাজে জাকাত দিতে পারবো কিনা? আচ্ছা, জাকাত দেওয়ার ক্ষেত্রে একটা খাত আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় এই খাতটা, আল্লাহর পথে বা আল্লাহর রাস্তায় এই খাতটাকে অনেক স্কলার অনেক ব্রড ব্যাখ্যা করেছেন। অর্থাৎ যে কোনো জিনিস যেটা যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা যায়, মসজিদ মাদ্রাসা এখানে আমরা ফি সাবিলিল্লাহ ধরে জাকাত দিতে পারি। কিন্তু স্কলারদের আরেকটা গ্রুপ যা মনে করেন যে না, ফি সাবিলিল্লাহর সুনির্দিষ্ট ব্যাখ্যা হচ্ছে যারা আল্লাহর পথে জিহাদরত। এখন এই মুহূর্তে ফর এক্সাম্পল আমাদের যদি সুযোগ থাকে যে আমরা ফিলিস্তিনে আমাদের মুজাহিদ ভাইদেরকে পাঠাতে পারি, সেটা ফি সাবিলিল্লাহ। কিন্তু এর বাহিরে মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে আমরা জাকাত না দিয়ে ওয়াকফের টাকা দেব। ওয়াকফের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন থালাসিন, এর মাঝে একটা হচ্ছে সাদাকা জারিয়া, কন্টিনিউয়াস চ্যারিটি, যেটা ওয়াকফেরই আরেকটি নাম। জাজাক। আমরা প্রশ্ন করতে পারছি না অনেক আগেই বলছিল এটা হচ্ছে যে মালয়েশিয়ানরা নাকি 2.5% পুরো ইনকামের উপরে জাকাত দিয়ে দেওয়া, তা আমরা তো নর্মালি জমা থাকাটার উপরে জাকাত দিই, তো আসলে এই দুইটা বিষয়ে মানে জানতে চাইছি। না, মালয়েশিয়ানরা যেটা করে, প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ানরা পুরো ইনকামের 2.5% দেয় না, পুরো ইনকামের না। মালয়েশিয়ানরা যেটা করে সেটা হচ্ছে আমাদের স্যালারি থেকে অটোমেটিকলি প্রতি মাসে একটা মান্থলি ট্যাক্স ডিডাকশনের ইনস্ট্রাকশন আছে প্রত্যেক কোম্পানিকে, কর্পোরেটকে। তা আমি অ্যাজ এ এমপ্লয়ি আমি চাইলে কোম্পানিকে বলতে পারি যে আমার টাকাটা এলএসডিএ নে, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে না দিয়ে আপনি জাকাত ডিপার্টমেন্টে দেন। তাহলে প্রতি মাসে সে অটোমেটিক যেটা ট্যাক্সে পাঠাতো ওইটা সে জাকাত ডিপার্টমেন্টে পাঠাবে। এই জন্য বাধ্যত মনে হচ্ছে আমার ইনকাম থেকে যাচ্ছে, কিন্তু আসলে যেটা ওই মান্থলি ডিডাকশনের জায়গা থেকে সেটা যাচ্ছে। এখন বছর শেষে ফর এক্সাম্পল আমি যদি দেখি যে আমার সারা বছরে জাকাত ছিল 5 লাখ টাকা এবং আমি এভাবে করে দিয়েছি 2.5 লাখ, তাহলে বাকি 2.5 লাখ টাকা আমি জাকাত দিয়ে দিব। আর যদি দেখি যে আমার জাকাত ছিল 1 লাখ, এভাবে চলে গেছে 2.5 লাখ, আলহামদুলিল্লাহ বেশি চলে গেছে, আমরা এটাকে পরের বছরের জন্য মানে ধরতে পারি অথবা এটা সওয়াবের জন্য মনে করতে পারি। জাজাকাল্লাহ। আপনাদের যা অনেক প্রশ্ন আছে পরবর্তীতে ইফতারের সময় যখন বসবো আমরা ছেলে প্রশ্ন করে নেবেন আজকে ইনশাআল্লাহ। আমাদের সময় শেষ, দু একটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হলো যে আমরা এখান থেকে বের হয়ে দুতলায় যাব, দুতলায় গিয়ে একটা প্লেস ঠিক করা হয়েছে আমাদের ইফতারের জন্য, আমাদের বন্ধুর জন্য আলাদা একটা কর্নারে করা হয়েছে, পর্দা ইনশাআল্লাহ করা